ছিলেন কাগজ কুড়ানি, এখন মাসে আয় 11 লাখ। জীবনে সফল হতে গেলে পরিশ্রমের বিকল্প কিছু নেই। এই মানুষটির কাহিনী যেন আগাগোড়াই সে বার্তা দেয়। 20 বছর আগে দিল্লিতে জীবনের শুরুটা করেছিলেন এক কাগজ কুড়ানি হিসেবে। আজ 160টি পরিবারের অন্নদাতা তিনি। ম্যাজিক নয়, সবটাই পরিশ্রমের ফল। দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রকাশিত এক অনুযায়ী এই ব্যক্তির নাম জয়প্রকাশ চৌধুরী। 2 শতক আগেও দিল্লির রাস্তায় রাস্তায় ঘুরতেন তিনি। ময়লার গাদা থেকে এমন সব জিনিস বের করতেন যেগুলি পূর্ণ ব্যবহারকারীর যোগ্য। দিন শেষে হাতে পেতেন 150 টাকা। দীর্ঘ পরিশ্রমের পর আজ তিনি 2টি বর্জ্য পৃথকীকরণ কেন্দ্রের মালিক। মাস গেল 11 লাখ টাকা আয় করেন। তার কারখানায় 160 জন কাজ করেন বর্তমানে। জানা গিয়েছে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই এতটা সফল হয়েছেন জয়। 1994 সালে বস্তা পিঠে আস্তাকুর থেকে বেছে বেছে আবর্জনা তুলতেন তিনি। এর 2 বছরের মাথায় নিজের একটি অস্থায়ী দোকান খোলেন, যেখানে অন্য কাগজ কুড়ানিদের থেকে শুকনো আবর্জনা কিনে বিক্রি করতেন। পরে একটি সংগঠনও তৈরি করেন তিনি। এরপর অনেক চড়াই উৎরাই পেরিয়ে অবশেষে 2012 সালে গাজিয়াবাদে নিজের বর্জ্য পৃথকীকরণ কেন্দ্র গড়ে তুলেন তিনি। পরবর্তী সময় আরও একটি কেন্দ্র খোলেন নয়াদিল্লির রেল স্টেশনের কাছে। নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।